আসসালামু আলাইকুম এক নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংলিশ প্রস্তুতি নিয়ে কথা বলব এবং কথা বলব ফ্যাক্ট বেসড মন করা কোনো কথা না তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও নাকি সব পারতে চাও আমি জানি তোমার উত্তর হবে ভাইয়া আমি চান্স পাওয়ার জন্য যা পারা দরকার তা পরে চান্স পেতে চাই সেটাই মনে হয় তোমার মনের কথা তুমি ইউনিটি পরীক্ষা দেওয়া না কেন তোমার ইংলিশ প্রস্তুতি কেমন হওয়া দরকার সেটা জানার সবচেয়ে ভালো উপায় হলো ভাইয়া বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করা যেটা আমি তোমাদের করে দিচ্ছি দিব ইনশাল্লাহ অনেকভাবে গত বছরের প্রশ্ন দেখিয়ে আমি তোমাকে দেখাবো তোমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার কোথায় থেকে প্রশ্ন আসে তুমি কিভাবে পড়বা ফলে যে ইউনিট পরীক্ষা দিবা তোমার জন্য আজকের ভিডিওটা কাজে দিবে ভাইয়া আমি শুরুতে এই ইউনিট নিয়ে কথা বলা শুরু করি এই ইউনিটের স্টুডেন্ট যারা মানবিকের বা আর্টসের স্টুডেন্ট তারা আঠাশটা ইংলিশ প্রশ্নের আনসার করতে হয় পঁয়ত্রিশ নম্বরের এবং ভালো দিক হল রাজশাহীতে আলাদা করে কোনো সাবজেক্ট ওয়াইজ পাস নম্বর নাই তা সত্ত্বেও আমি জানি যারা সত্যিকার অর্থে চান্স পেতে চাও ভালো সাবজেক্ট পড়তে চাও তুমি কিন্তু ইংলিশটার গুরুত্ব না দিয়ে চলে যাওয়া ঠিক হবে না কারণ ভাইয়া ইংলিশটা এখানে খুব বেশি কঠিন হয় না ট্রুলি স্পিকিং আমি অথরিটি নিয়ে তোমাকে বলো ভাইয়া আস্থা রেখে আমার কথা শোনো কাজ করো ইনশাল্লাহ তুমি ইংলিশে খারাপ করবা না এখানে ভালো করা খুব সম্ভব তাহলে আঠাশটা প্রশ্নের পঁয়ত্রিশ নম্বর পাঁচ নম্বর না থাকলেও তুমি এখানে খুব ভালো মার্কস পেতে পারো কিভাবে সেটাই তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আজকে এবং আর অনেক দিনে অনেক ক্লাস নিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি তোমাদের এই পঁচিশটা প্রশ্ন কোথায় থেকে এসছে সেটার সোর্স দেখো ভাই তোমাদের এই যারা এই ইউনিটের স্টুডেন্ট মানবিকের তাদের পঁচিশটা প্রশ্ন আসছে ভাইয়া দেখো প্যাসেন্স থেকে আটটা গ্রামার থেকে সাতটা ভোগোলী থেকে বারোটা কোনো ইঙ্গিত পাইছো ভাইয়া এখান থেকে ইঙ্গিতটা হলো আমাদের স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম সারাদিন গ্রামার পরে তুমি কোথাও কোচিং করো টিচাররা মোস্টলি গ্রামারে পড়ান অন্যদিকে ভোগী থেকে তোমার প্রশ্ন আসছে বারোটা প্যাসেজ থেকে আটটা প্যাহেজ নিয়ে আমি যতটুকু জানি টিচাররা কাজ করতে করেন না স্টুডেন্টরা সে অর্থে পড়ে না যারা ভালো করতে চাও প্লিজ আটটা প্যাসেজ এবং প্যাসেজটাতে তুমি ভালো করে সময় দিবা কারণ ভাইয়া প্যাসেজ তোমাকে গুচ্ছে তোমার প্যাসেজ লাগবে তোমার চট্টগ্রামে প্যাসেজ লাগে ইভেন বিউপি রা রাজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু প্যাসেজ লাগে এবং প্যাসেজ মোটেও কঠিন কিছু না যদি কারো কাছে প্যাসেজ কঠিন মনে হয় আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার রিডিং বা প্যাসেজ সমাধান নামে একটা আছে ওখানে অনেকগুলো প্যাসেজ সমাধান করে রাখছি বিগত বছরগুলোতে আসা তুমি প্যাসেজগুলো করতে থাকো দেখবা তুমি প্যাসেজের প্রেমে পড়বা এবং প্যাসেজ এমন একটা জিনিস ভাইয়া যেখানে গ্রামার আছে কারণ গ্রামার ছাড়া সেন্টেন্স হয় না যেখানে ভোগোলী আছে এবং ভোগোলী মুখস্থ রাখার বা খেয়াল রাখার সবচেয়ে ভালো উপায় হলো ভাইয়া এটাকে কোনো একটা কনটেক্সটে গল্পের মতো করে পড়া আমরা যেভাবে মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ভূগোলে মুখস্থ করি আমাদের এগুলো খেয়াল থাকে না জীবনে আমরা কাজে লাগাইতে পারি না তাহলে পেসেজটা পড়বা আটটা প্রশ্ন ভয় পাওয়ার কিছু নয় আটটার মধ্যে আবার তিন চারটা গ্রামার বেসড প্রশ্ন এবং গ্রামারের প্রশ্নগুলো ভাইয়া প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন এবং একটা কমন ক্যাটাগরির টপিকগুলো থেকে এসছে ভূগোলে বারোটা টপ কোশ্চেন আসছে তার মানে তুমি ভূগোলে কি গুরুত্ব কম দিয়ে যেতে পারবা না আমি ওভারঅল বলবো আবার আসো তারপর বি ইউনিটের কথা যদি বলি ভাইয়া যারা কমার্সের স্টুডেন্ট বি তারা পরীক্ষা দেয় এবং তাদের বিশটা প্রশ্নের পঁচিশ নম্বরে আনসার করতে হয় সেম কোনো পাঁচ নম্বরও নাই তবে জানো ভাই চান্স পাওয়া আর ভালো সাবজেক্ট পাওয়ার মাঝে কিছু পার্থক্য আছে ভালো সাবজেক্ট পেতে গেলে কিন্তু কন্ডিশন আছে লাইক আই চান্স পেতে গেলে একটা কন্ডিশন আছে এবার আসি ভাইয়া তোমার প্রশ্ন গত বছরে যে বিশটা আসছে কোথায় থেকে আসে দেখো ভাই প্যাসেজ আসছে চারটা এবং তোমার কমার্স বেসড প্যাসেজ মানে বিজনেস রিলেটেড প্যাসেজ ভূগোলের থেকে ছয়টা গ্রামের থেকে দশটা তাহলে কোনটার গুরুত্ব কম দেওয়া না যারা ভালো করতে চাও এই কোনটার গুরুত্ব কম দেওয়া উচিত না তোমার ইংলিশ প্রস্তুতিটা তিনটা ভাগে যেন হয় তোমার প্রস্তুতি যখন ইংলিশ পড়ছ তখন যারা মাথায় থাকে আমার গ্রামার পড়তে হবে ভূগোলই পড়তে হবে সাথে প্যাসেজ পড়তে হবে এবং প্যাসেজটা হলো এই দুইটার একটা অ্যাপ্লিকেশন ফলে প্যাসেজ বেশি পড়লে লস নাই অ্যান্ড দেন যারা অবিজ্ঞান ইউনিট মানে সি ইউনিটে মানে বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান স্টুডেন্ট তারা যেখানে পরীক্ষা দেয় পঁচিশটা প্রশ্নের একত্রিশ পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ নম্বর নাই এখানকার প্রশ্নের গত বছরের প্যাটার্ন যদি বলি পঁচিশটার মধ্যে ডাইরেক্ট দশটা ভোগী পনেরোটা গ্রামার আমি এবার শেষ করি সামারিটা দিয়ে ভাই তোমরা দেখতে পেলা ভাইয়া প্যাসেজ থেকে আমার প্রশ্নের আনসার করতে যারা আমার ভিডিও যারা দেখছো মোস্টলি জানি এ এবং বি রেস্টুরেন্ট তুমি প্যাসেজটা অবশ্যই গুরুত্ব দিবা কিভাবে দিবা কোথায় থেকে দিবা বললাম ভাইয়া প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বা টেক্সট বুক পড়বা টেক্সট বুকের যে প্যাসেজগুলো আছে সেখান থেকেও কিন্তু রাজশাহীতে প্যাসেজ আসার রেকর্ড আছে ফলে তুমি রেগুলার প্যাসেজ সমাধান করবা যেখানে তুমি গ্রামার ভূগোলের প্র্যাকটিক্যাল রূপ পাবা এটা তুমি রেগুলার করবা প্লাস আমার একটা প্লে কথা বলে দিলাম তোমাকে গ্রামারের জন্য বলো ভাইয়া নির্দিষ্ট কিছু কমন টপিক আছে এ ইউনিট এবং বি ইউনিটে আমি তোমাদেরকে একবারে গত বছর আগের বছরগুলোর প্যাটার্ন ধরে একটা টপিক সাজেশনও করে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো তুমি এই গ্রামাটিক্যাল টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা এবং এগুলো আমাদের কঠিন না এগুলো তুমি সব জায়গার জন্যই পড়তে হয় পড়তে হবে সেম ভোগলের জন্য সেম কথা ভাইয়া নির্দিষ্ট কিছু টপিক আছে এবং যেই ভোগলে তুমি রাজশাহীর তোমার নিজের ইউনিটের জন্য পড়বা এগুলো সব জায়গার জন্য পড়বা আমি শেষ করব ভাইয়া তুমি

মানে তোমার নিজের ইউনিট মানে তুমি যদি ধরো মানবিকের স্টুডেন্ট হও ডি ইউর মানবিকের প্রশ্ন ব্যাংক সমাধান করবা তুমি যদি সি মানে এখানে বি ইউনিট মানে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হও তুমি ডি ইউর বাণিজ্য বিভাগের প্রশ্ন সমাধান করবা তাহলে এবার আমি আসি ভাই কমন যে পরে স্যার বলছেন গ্রামার ভোকলি কমন পর আসলে কেমনে ভাইয়া কমন পরার দুটা প্যাটার্ন আছে একটা হলো তুমি যেমন পড়ছো তেমন আমি বলবো ভাইয়া যেমন পড়ছো তেমনের প্রস্তুতি তুমি নেওয়া ঠিক না কারণ তুমি ভালো করতে চাও জীবন যুদ্ধ অনেক এগিয়ে থাকতে চাও তুমি এমনভাবে এগুলোর পড়ো বুঝে শুনে পড়ো প্রশ্নের প্যাটার্ন অবশ্যই রিপিট হবে প্রশ্নের প্রশ্নের প্যাটার্ন টপিক নিশ্চয়ই কমন পড়বে তোমার জন্য কাজ যেটা তুমি এগুলো এমনভাবে পড়বা যেন ডিরেক্ট প্রশ্ন তো অবশ্যই কমন পড়ে মানে ডিরেক্ট প্রশ্ন অনেক আসছে আমি তোমাদের প্রশ্ন যখন সমাধান করাবো তখন দেখাবো বিশেষ পরীক্ষার প্রশ্ন ডাইরেক্ট ভোকালি বেজ অনেক আসছে কমন ডাইরেক্ট তুমি এমনভাবে পড়ো বুঝে বুঝে পড়ো যেন ডিরেক্ট আসলে তো আনসার করতে পারবা এই ডিরেক্ট না আসলেও যেন তুমি বুঝে বুঝে মানে ওই বুঝা বুঝাবুঝি থেকে আনসার করতে পারো শেষ করবো প্রিভিয়াস কোয়েশ্চেনকে গুরুত্ব দাও বিসিএস তোমার নিজের ইউনিটের রাজশাহী এবং ডিউ এবং যখন ইংলিশ পড়ছ ভাই গ্রামার ভোকলি সাথে প্যাসেসকেও মাথায় রাখিও আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিব অনেক ক্লাস নেওয়ার ইচ্ছা আছে তোমরা যারা চাও আমি এটা কন্টিনিউ করি নিশ্চয়ই ক্লাসে একটা লাইক দিবা এবং আজকে যে সাজেশনটা দিলাম এটা ধরে প্রস্তুতি শুরু করে দাও আমাকে আমি যে ভিডিও তৈরি করলাম আজকে এটা তোমার কাছে কেমন লেগেছে উপকার হয়েছে কিনা কিছু বন্ধুদের দেখা সুযোগ করে দিও কারণ যখন অনেক মানুষজন আমার সাথে কানেক্টেড থাকবে আমি ভাববো অনেক মানুষের উপকার হচ্ছে আমি কিন্তু একবারে ফুল মোটিভেশন নিয়ে ফুল সুইংয়ে তোমাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ